વિગત કલ્લો આશ્વાન કરી શ્રીમદ્ ભાગવતમ દશમસ્કંદ ચતુર્દશ અધ્યર દશમ સંખ્યક શ્લકે તાત્પર્યવલમ્બને બ્રહ્મા તર નિજે મહિમા શ્રેષ્ઠતપ કર स्वयं भगवान ब्रजेंद्र नंदन श्रीकृष्ण स्वयं भगवान ब्रजेंद्र नंदन श्रीकृष्ण संगे શ્રેષ્ઠતર આસને અભિમાનપૂર્વક ની વંચના કરાર ચેસ્ટા કરી દ્વારા નિજે વંચિત હન તરપરે શેપ પર્યંત શ્રી ભગવાન પદ विनम्र क्षमा प्रार्थना करें एगार संख्यक श्लोके बोलंगतमह खचराग्निबाभू संवेष्टितांड सप्तस्तिकायम केद्रिग विधा विगनितांड पराण चरजाम बात चते महित्यम क अहम तम महत अहम ख चर अग्नि बा भू संवेष्टित কোথায় আমি জড়া প্রকৃতি মহত্ত্ব অহংকার আকাশ বায়ু অগ্নি জল ভূমি সংবেষ্টিত পরিবেষ্টিত অণ্ড ঘট ব্রহ্মাণ্ডরূপ ঘট সপ্তবিতস্তি কায় শরীর সাত শরীর কহ কোথায় ইদ্রিক এই বিধা রকম অবিগণিত অগণিত অন্ড ব্রহ্মাণ্ড পরাণু পারমাণবিক পারমাণবিক ধূলিকণার মতো চর্যা বিচরণশীল বাতাধ্য গবাক্ষপথ রো রোম দেহের রোম বিবরস্য চ তে আপনার মহিমা তারপরে ব্রহ্মা বললেন যে প্রকৃতি মহত্তত্ত্ব অহংকার আকাশতত্ত্ব বায়ু অগ্নি জল ও ভূমি দ্বারা পরিবেষ্টিত ব্রহ্মাণ্ডরূপ ঘটের মধ্যবর্তী আমার নিজ হাতের সাতবৃখ পরিমিত শরীরধারী আমি বা কোথায় আর যার রোমকূপ রূপ গবাক্ষপথে এমন অগণিত ব্রহ্মাণ্ড পরমাণুর ন্যায় বিচরণশীল সেই আপনার মহিমাই বা কোথায় ব্রহ্মা এখানে নিজেকে নিজে অতি নগণ্য বলে তিনি সেটি প্রকাশ করছেন যে প্রকৃতি মহত্বত্ত্ব অহংকার আকাশ বায়ু অগ্নি জল ভূমি ব্রহ্মাণ্ডরূপ ঘটের মধ্যবর্তী আমার নিজ হাতের স্বাদবিখৎ পরিমাণ শরীরধারী ব্রহ্মারূপী আমি কোথায় আর যাঁর রোমকূপরূপ গোবাক্ষ পথে এমন অগণিত ব্রহ্মাণ্ড পরমাণু ন্যায় বিচরণশীল সেই আপনার মহিমাই বা কোথায় শ্রীচৈতন্য চরিতামৃতে আদিলিরার পঞ্চম পরিচ্ছেদের বাহাত্তর শ্লোকের তাৎপর্যের শ্লোক প্রভুপাদ এই শ্লোকটিকে এইভাবে বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণের গোবৎস এবং গোপসখাদের হরণ করে ব্রহ্মা ফিরে এসে যখন দেখলেন গোবৎস ও গোপবালকেরা শ্রীকৃষ্ণের সঙ্গে তখন পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন তখন তিনি তার পরাজয়ে এই স্তবটি নিবেদন করেছিলেন কোন বদ্ধজীব ব্রহ্মাণ্ডের পরিচালক ব্রহ্মার মতো মহান হলেও পরমেশ্বর ভগবানের সঙ্গে তার কোনো তুলনাই হয় না ব্রহ্মার মতো ব্যক্তিত্ব যখন তার সঙ্গে কোনো তুলনা হয় না সুতরাং পরমেশ্বর ভগবানের সঙ্গে যে অপর কোনো ব্যক্তির তুলনা হয় না সেটি ব্রহ্মার এই শ্লোকে সম্পূর্ণরূপে পরিদৃশ্যমান হয়ে বক্তব্য প্রকাশ করলেন যদিও আজকাল বঞ্চনাত্মক জগতে ভগবান বলে অনেকে নিজেদেরকে বর্ণনা করে কিন্তু ভগবানের কার্য করার সময় আর তাদের সে ক্ষমতা থাকে না ভগবান যেমন সেই চোদ্দ মাইল গিরিগোবর্ধনকে বাম হস্তের নখাক নক্ষাগ্রভাগে ধারণ করেছিলেন সাত সাত রাত আবার কালিয়া নাগের উপরে তার যে প্রবল দংশন মুখে। তাকে দমন করেছিলেন আজকালকার যে সমস্ত ভগবান তারা গোবর্ধন ধারণও করতে পারবেন না আর সর্পের বিষধর সর্পের দংশনও এক দংশন না সহ্য করতে পারবেন না অথচ নিজেদেরকে তারা ভগবান বলে বর্ণনা করে কিন্তু দাস হয়ে প্রভু হওয়ার এত মনের মলিন বাসনা এটা হচ্ছে জীবের দুর্দৈবের লক্ষণ তো সেই রকম ব্রহ্মাও জীবকটি ব্রহ্মা সাধনার ফলে তারা ব্রহ্মার পদ প্রাপ্ত হন কিন্তু সেই ব্রহ্মার পদ প্রাপ্ত হয়ে নিজেকে অধিক শক্তির অধিকারী বা শ্রেষ্ঠ শক্তির অধিকারী বলে শ্রী ভগবানকে পরীক্ষা করতে গিয়েছিলেন সেই পরীক্ষার পরিণামটি হচ্ছে শেষ পর্যন্ত নিজে পরাভূত হন তো তাই তিনি যখন দেখলেন যে শ্রীকৃষ্ণের গোবৎস এবং গোপশখাগণদের হরণ করে ব্রহ্মা ফিরে এসে দেখলেন পূর্বের মতো গোবৎস এবং গোপালকেরা শ্রীকৃষ্ণের সঙ্গে তখনও পর্যন্ত ঘুরে তারা বিচরণ করছেন তখন তিনি তার পরাজয়ে এই স্তবটি নিবেদন করেছিলেন বলছেন কোনো জীব ব্রহ্মাণ্ডের পরিচালক ব্রহ্মার মতো মহান শক্তি হলেও পরমেশ্বর ভগবানের সঙ্গে তার কোনো তুলনাই হয় না জীব তো জীবই আর ভগবান ভগবান যদিও কথায় বলে যত্র জীব তত্র শিব এগুলো শুনতে ভালো লাগে যেখানে জীব যত্র জীব যত যত জীব তত শিব কিন্তু শিব তো সমুদ্র মন্থন করে এলে পর দেবাসুর সংগ্রামে তখন তো গড়ল উঠেছিল সেখানে দেবতাদের প্রার্থনাতে শিব তো বিস্পান করে নীলকণ্ঠ হয়েছিলেন আর যারা জীবকে শিব বলছে তারা একটু বিস্পান করে তো কেমন শিবত্ব দেখা যাবে তখনই বোঝা যাবে যে হ্যাঁ শিবত্ব রয়েছে সমুদ্রতিত গরল পান করতে হবে না ঘ্রাণ নিলেই কাজ শেষ হয়ে যাবে তথাপি নিজেদেরকে শিব বলে প্রচার করে শিবহং 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 আবার কেউ কেউ বলে নম নারায়ণায় নম নারায়ণ নম নারায়ণ সন্ন্যাস গ্রহণ মাত্রে না নরনারায়ণ হবে সৈন্য গ্রহণ করলে নর নারায়ণ হয়ে যায় আরে অত সোজা জিনিস নারায়ণের চরণ সেবা করছেন অনন্ত ধনৈশ্বর্যের ভাণ্ডারী লক্ষ্মী দেবী আর তুমি যদি নারায়ণ হও তাহলে লক্ষ্মী দেবী তোমার চরণ সেবা করবে। তুমি একটু লক্ষ্মীর জন্য চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছ দুটো টাকার জন্য দুটো পয়সার জন্য দুটো আহারের জন্য চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছ তাহলে তুমি নারায়ণ হয়ে যাবে এইগুলো সমস্ত মানুষকে নিজেরা বঞ্চনা হয় বঞ্চিত হয় আর অপরকেও বঞ্চনা করি সুতরাং এই সমস্ত অসৎ সংসর্গ থেকে আমাদের সম্পূর্ণ বিরত থাকতে এই জন্য সঙ্গেতে কৃষ্ণ নাম নাহি হয় নামাক্ষর ভাই রায় বটে নাম কুবু নয় মানুষের সৎসঙ্গটা বহু ভাগ্যের ফলে হয় কিন্তু সেই কোন ক্ষীণ সুকৃতির ফলে সৎসঙ্গ লাভ হয় আবার সেই সৎসঙ্গটাকে আবার দুর্ভাগ্য হলে কপাল মন্ডলে আর মানুষ ধরে রাখতে পারে না তখন আবার সেই অসৎসঙ্গে গিয়ে পড়ে যায় এটা হচ্ছে দুর্ভাগ্যের লক্ষণ সৌভাগ্যের লক্ষণ যারা তারা শত শত বাধা বিপত্তি আসলেও তারা সৎসঙ্গ থেকে ক্ষণকাল তারা বিরত হবে না এটা হচ্ছে সৌভাগ্যের লক্ষণ তাই কোনো বদ্ধজীব কখনো শিবত্ব লাভ করতে পারে না আর কোনো বদ্ধজীব আর নারায়ণও হতে পারে না আর কোন ব্রহ্মজীব ব্রহ্ম হতে পারেন না এই যে অহং ব্রহ্মাস্মী এইসব বলে আমি ব্রহ্ম কিন্তু সেটা কখনোই সম্ভব নয় ব্রহ্ম কাকে বলেছেন জৈশপ্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটি সশেষ বসুধাদি বিভূতি ভিন্নম ত্রহ্ম নিষ্কলম অনন্ত অশেষ ভূতম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজান গোবিন্দ যে ব্রহ্মাজি যে গোবিন্দের স্তব করছিলেন ব্রহ্মসংগীতাতে সেখানে বলছেন জৈশপ্রভা প্রভবত যার অঙ্গের কান্তিতে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড আলোকিত হয় জগদণ্ড কোটি অশেষ বহুতা বিভূতি ভিন্নম তার অনন্ত বিভূতি ব্রহ্ম সেই তার অঙ্গকান্তিকেই বলা হয়েছে ব্রহ্ম একবার নির্মল অনন্ত শক্তি অশেষ ভূতম কে তিনি কার অঙ্গকান্তি শ্রী সেই গোবিন্দকে আদি পুরুষ গোবিন্দম আদি পুরুষম তমাং আর তা না বলে জীব নিজেকে ব্রহ্ম বলতে চায় নিজেকে শিব বলতে চায় নিজেকে নারায়ণ বলতে চায় নিজেকে ভগবান বলতে চায় এগুলো সবটাই হচ্ছে বঞ্চনাত্মক শব্দ এই বঞ্চনাত্মক শব্দতে মানুষ শুনতে ভালোবাসে বাজারে শোনা যায় হ্যাঁ জীবের প্রতি প্রেম করলে ঈশ্বর সেবা হয় এসব শোনা যায় তাহলে জীব আর ঈশ্বর সম তাহলে জীবের প্রতি সেবা করলে যদি ঈশ্বর সেবা হয় তাহলে আর ঈশ্বরের সেবা করার দরকার কি আর যারা এই কথা বলছেন যে জীবের প্রতি সেবা করলে ঈশ্বর সেবা হবে তাহলে তারা জীবগুলোকে এই যে মেরে মেরে নষ্ট করছে তাতে কি সেবা হচ্ছে জলের মৎস্য থেকে আরম্ভ করে বিভিন্ন পশু থেকে আরম্ভ করে কত কিছুকে হত্যা করছে অথচ বলছে কি না জীবের সেবা তাহলে এটা কি সেবা তাহলে ঈশ্বর সেবা করতে গিয়ে ঈশ্বরকে কাটছ তোমরা তাহলে তোমার কথার মধ্যে কি তোমার মূল্য আছে কথার মধ্যে তুমি আছো কি নেই অতএব এইসব জিনিসগুলো সবই বঞ্চনাত্মক সবই বঞ্চনাত্মক কোথায় মায়ামুগ্ধ জীব আর কোথায় মায়ামুক্ত ভগবান এক কখনো হতে পারে কখনো হতে পারে না এই জন্য আমাদের প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রু বললেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস জীবের স্বরূপটা হল ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস দাস চিরকাল দাসই থাকবে কখনো দাস কখনো প্রভু হতে পারে না কেন যেহেতু নৃত্য ভগবান নৃত্য এবং ভগবানের যে জীবাত্মার স্বরূপ স্বরূপটিও নিত্য তো ভগবান হচ্ছে প্রভু আর ভক্ত হচ্ছেন বা জীব হচ্ছে তার দাস বা সেবক সুতরাং সেবক কখনো সেব্য হতে পারে না হাত যদি বলে আমি পুরো শরীর বললে ভুল হবে সেটা হবে একটা শরীরের অংশ বিশেষ চোখ যদি বলে যে আমি পুরো শরীর তা হবে না শরীরের একটা অংশ বিশেষ

বিভিন্ন রকম মতান্তরের মধ্যে ভ্রমপথে পরিচালিত করছে সেই জন্য ভাগবতে বললেন জগতের যত কথা ধর্ম নামে চলে জগতের যত কথা ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে ছল ধর্ম বঞ্চনার ধর্ম সুতরাং এই ছলধর্ম বঞ্চনার ধর্মের থেকে নিজেকে রক্ষা করতে গেলে এটা হচ্ছে বহু বহু জীবনের সৌভাগ্যের পর সুকৃতি থাকা দরকার সেই সুকৃতি থাকলে তখন মানুষ বুঝতে পারে আমাদের অভিন্ন গুরুদেব ভক্তি বিচার যাযাবরগস্বাই মহারাজ তখন কোন সাধু সঙ্গেতে বা অন্বেষণ করতে করতে কোন সাধু সঙ্গে গিয়েছিলেন সে সাধু সঙ্গেতে দেখছেন যে সেখানে ছাগলের মাংস দিয়ে রান্না করা হচ্ছে অথচ সাধু তারপরে এক এক জায়গায় দেখছেন যে সেখানে বড় বড় ইলিশ মাছ রান্না চলছে কি হবে না সাধুরা খাবে বলে এরা সাধু জীবনযাপন করছে আর রকম ছাগল খাবে আর ইলিশ মাছ খাবে বলে না এ এই সাধু সঙ্গে আমার থাকার দরকার এর থেকে এই সাধু সঙ্গের থেকে আমাকে চলে দিতে হবে পূর্বপূর্ব জীবনের সৌভাগ্যের ফল তা না হলে অধিকাংশ লোভী মানুষ তারা কি মনে করে ঘরে হয়তো দিনে যারা আমিষ বোঝি একদিন হয়তো মাসে একদিন হয়তো আমিষ নিয়ে আসতো আর এখানে যদি মঠে এসে গেরুয়া কাপড়কে গেরুয়া পরা হলো আর প্রত্যেক ছাগল কুকুর সব পাওয়া গেল তো অসুবিধা কোথায় বরং তার ভালোই থাকলাম তার লোভে মানুষ সেখানে সাধু হয়ে যায় বুঝে উঠতে পারে না যে সাধুর আচরণ কি প্রকার হওয়া দরকার অমানি মানদ হইয়া লইবে কৃষ্ণ নাম জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান ভগবান সমস্ত জীবেতে তার অধিষ্ঠান রয়েছে আত্মারূপে তিনি বিরাজমান রয়েছেন অতএব তাকে সর্বদা সম্মান কর তাকে কখনো হনন করো না তাকে কখনো হত্যা করো না सूतराज देखा जाए यह समस्त शब्द धर्म नाम अधर्म धर्म नाम इस समस्त अधर्म अधार्मिक अवस्था एसब धर्म कैकश बचर पूर्व छा और तरपे महाप्रलये सब बनष्ट हो जाता হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম ইউদিদের ধর্ম পার্সিদের ধর্ম এর মধ্যে যদি বিচার করে দেখা যায় বৌদ্ধ ধর্ম এসব বৌদ্ধের আবির্ভাবের সময় থেকে বৌদ্ধ ধর্মের প্রকাশ হয়েছে তার আগে ছিল না যিশু খ্রিস্টের আবির্ভাবের পরে খ্রিস্ট ধর্মের প্রকাশ হয়েছে তার আগে ছিল না হজরত মোহাম্মদের জন্মের থেকে মুসলিম ধর্মের প্রকাশ তার আগে ছিল না ইহুদিদের মুষার থেকে ইহুদি ধর্ম সৃষ্টি হয়েছে এইভাবে প্রত্যেকটা ধর্মের প্রতিষ্ঠা কাল শুরুর সময় রয়েছে কিন্তু সনাতন ধর্ম হচ্ছে একমাত্র অনাদি এর কবে সৃষ্টি হয়েছে হুম এর কোনো নির্দিষ্ট কোনো তারিখ বা সাল নেই এই জন্য এই সনাতন ধর্ম সদাতন ঐতিহ্য শৈব সনাতন পূর্বে ছিল এখনও আছে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে গেলেও এই সনাতন ধর্মের অস্তিত্ব চিরকাল থাকবে এই জন্য যারা সৌভাগ্যবান জীব তারা এই সনাতন ধর্মের অনুশীলন করেন আর যাদের কপাল মন্দ তারা এই বিভিন্ন প্রকারে নানাভাবে মায়ার দ্বারা পরিচালিত হয়ে জীবনটাকে বৃথা নষ্ট করে এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে তারা হারিয়ে পড়ে পদকর্তা বললেন দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণনা ভজিন দুঃখ বলিব কাহারি দিন গেল মিছা কাজে মিছা নিদ্রা বসে না জানি মরণ নিকটে আছে বসে গর্ধর্বের মতো আমি করি পরিশ্রম লাগি এত করি না ঘুচিল একদিন শিগাল কুকুর সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে তারা আমার দেহ লয়ে যে দেহের এই গতি তার অনুগত ইহাতে মমতা করি বুদ্ধি হয় অতএব মায়ামহ ছাড়ি বুদ্ধিমান নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণুসন্দ এতটি বলার পরে ঠাকুর মশাই বললেন অতএব বিথা ছেড়ে দিয়ে ওহে বুদ্ধিমান ব্যক্তি যদি তুমি বুদ্ধিমান হও যদি নির্বোধ না হও নিত্যতত্ত্ব যে কৃষ্ণ ভক্তি নিত্যতত্ত্ব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ আর সেই শ্রীকৃষ্ণের ভক্তিও নৃত্য আর তার ভক্ত ও নিত্য অতএব সেই নিত্য কৃষ্ণ ভক্তির অনুসন্ধান করো সুতরাং পদকর্তা কত সুন্দরভাবে অতি প্রাঞ্জল ভাষায় এই মায়ামহের জালকে ছিন্ন করে কিভাবে ভগবানের পাদ পদে অনুপ্রাণিত হওয়ার কথা বলছেন সেইটাই এখানে বলছেন কিন্তু জগতের মানুষ জগতের মানুষ ছেলে মেয়ে স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই সব নিয়ে আসক্ত হয়ে পড়ে আছে এই জন্য সহস্র বলেছেন না শতনামে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছা মায় বদ্ধ হয়ে বৃক্ষ সময় ভগবানকে ভজন করার জন্যই এই জগতে ভগবান পাঠিয়েছিলেন কিন্তু কিন্তু এই মিছা মায়ার জালেতে আবদ্ধ হয়ে গিয়ে বাস ভগবানকে সম্পূর্ণ ভুলে গেল ভগবানকে ভুলে গেল ভক্তকে ভুলে গেল ভক্তিকে ভুলে গেল ভুলে গিয়ে মায়ার জালে আবদ্ধ হয়ে আষ্টে পৃষ্ঠে মায়ার বন্ধনে আধ্যাত্মিক আদিদৈবিক আদি ভৌতিক তৃতা পেতে একবারে দগ্ধীভূত হতে শুরু করে যতই দগ্ধ হচ্ছে নিজে দগ্ধ হচ্ছে আবার দগ্ধ হয়ে অপরকে বলছে তুমিও দগ্ধ হও নিজে পুড়ে মরছে সংসার করে যাচ্ছে যে জ্বালা যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছে বলছে যে এইরকম জানলে কি আর আমি সংসারটা করতাম কিন্তু তারপরে আবার নিজের ছেলে যখন বড় হচ্ছে তাকে বলছে তুমি সংসার করো কেন না আমি একাকি যন্ত্রণা পেয়েছি পাবো তুইও পা এই হচ্ছে মায়ার নীতি এই হচ্ছে মায়ার সংসার এই জন্য মায়ারে এড়িয়া মায়ারে করিয়া জয় না যায় সাধুগুরু কৃপাবিনা নাহি কেউ পায় এই দেখুন না পতঙ্গগুলো পতঙ্গগুলো এই যে আলোটা জ্বলছে আলোটায় এসে ধাক্কা খাচ্ছে ধাক্কা খাওয়ার পরে দেখাল একটা পা পুড়ে গেল আবার ধাক্কা খাচ্ছে আবার একটা ডানা পুড়ে গেল তারপর উঠতে পারছে না আবার আবার রকম করে গেল ব্যাস উড়ে শেষ হয়ে গেল তা সেটা দেখছে দেখার পরেও তা ভুল ভ্রম ভাঙছে না আরেকটা পতঙ্গ তার পিছনে গিয়ে সেও এরকম ধাক্কা খাচ্ছে এইভাবে চতুর্দিক থেকে পতঙ্গগুলো উড়ে উড়ে এসে ওইখানে সব মরছে কিন্তু আগে যে আমার আগে যে গেল ও যে মরে গেল ওখানে গিয়ে আমি যাব না ওখানে মরতে সে কথা আর ভাবছে না এই হচ্ছে এই রকম মায়ার প্রভাব মায়ার যন্ত্রণা নিজে জ্বলছে স্ত্রীকে জ্বালাচ্ছে পুত্রকে জ্বালাচ্ছে পুত্রবধূকে জ্বালাচ্ছে আবার নাতি হলে নাতিকে জ্বালাবে আবার নাতনি হলে তাকে জ্বালাবার জন্য ব্যবস্থা করবে কিন্তু পরমানন্দময় যে ভগবানের আরাধনা ভগবানের আরাধনা করবে না ভগবানের আরাধনা করবে না এইটাই হচ্ছে মায়ার প্রভাব আর দেখেও তারা মনে করছে যে না এখানে মনে হয় বেশ কিছু সুখ আছে ওই যে আমাদের সেই গুরু গুরুবর্গ বলতেন যে দিল্লি কা লাড্ডু যা খায়া ও বি পস্তায়া আর নাই খায়া ও বি যে খেলো সে বলছে হায় হায় রে বাবা এতগুলো টাকা খরচা করে খেলাম তো এর মধ্যে কিছু নাই এর মধ্যে কেবল দুঃখ তো ভরা এর মধ্যে আর কিচ্ছু নাই আর যে যার কাছে খেতে পেল না সে বলছে আহা মনে হয় কত সুন্দর সুন্দর লাড্ডু সাজানো আছে খেয়ে খেলে আনন্দ হতো মনে হয় সেও দুই জনই পশ্চাত্তাপ করছে তেমনি এই ভোগের রাজ্যে প্রবেশ করে যে ভোগ করছে সে বলছে যদি বাবা এর আগে জানতাম যে এইরকম দুঃখ আছে এই যে কালকে যেটা এসেছিল সে জুড়িটি বললো যে এই যদি জানতাম তাহলে আমি কি আর সংসার করতাম কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে পরের যেটি আসছে ফল সে ফলটা বড়ো হলেও সে বলল তুইও সংসার করে নি তার জন্য কত আডম্বর করে কত কিছু করে তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সব কিছু করে কত আডম্বর করে তাকে আবার সেখানে ঢুকিয়ে কেন এ মায়ার নিয়ম যে আমি একা যন্ত্রণা পাচ্ছি পাবো তো তুইও যন্ত্রণা পা এই জন্য এই জগতের নিয়মটা হচ্ছে এইটাই বাবা যন্ত্রণা পায় ছেলে যন্ত্রণা পায় নাতি যন্ত্রণা পাবে তারপরে পুত্র পুত্র প্রপুত্র যত আছে যত আসবে সকালকে ওই যন্ত্রণা মধ্যে ঢোকাতে চাইবে এইটাই মায়ার প্রভাব কিন্তু এইটা যন্ত্রণা আছে কিন্তু যন্ত্রণাটাকে সুখের প্রলেপ দিয়ে হ্যাঁ যখন যাচ্ছে তখন কীরকম ওই যে কালকে একটু দেখলাম একটা গাড়িকে কত সুন্দর করে সাজিয়েছে একবারে বাবা সাজানো মানে সে মনে হয় যে অন্তত লাখ টাকা দিয়ে গাড়িটাকে সাজিয়েছে আর তারপর আনুষাঙ্গিক গাড়িগুলোকে সাজিয়েছে তেমনি আর তারপরে সেইভাবে কত সেজে গুজে কত রকম ভাবে যাচ্ছে তখন মনে করছে কি যে না কি না কি সুন্দর একবারে সুখের রাজ্যে যাচ্ছে তাকে পাঠানো হচ্ছে কিন্তু কিরকম সুখ ওই আমি বলি না যে কার্তিক মাসে ছাগলগুলোকে এখানে মাথায় সিঁদুর লাগিয়ে সিঙ্গে সিঁদুর লাগিয়ে পায়ে ঘি মাখিয়ে সুন্দর করে স্নান করিয়ে গলায় ভালো সুন্দর মোটা মালা দিয়ে আর ঢাক ভাগ্য বাজনা বাজাতে 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 নিয়ে যায় ও ছাগল পাঁঠাটা মনে করলো কি বাহ আরে এটা আমার একটা আনন্দময় বেশ রাজ্যের মধ্যে আমাকে নিয়ে যাচ্ছে এরা কিন্তু বুঝতে পারছে না যে এক ঘন্টা পরে ওই যুব ঢুকিয়ে দিবে মারবে কোপ ব্যাস দুখণ্ড হয়ে তার জীবন যন্ত্রণায় ছটপট করতে করতে শেষ হয়ে যাবে এই হচ্ছে মায়ার রাজ্যের এই মায়ার যুপকাষ্ঠ এই মায়ার যুপকাষ্ঠের মধ্যে এই সকলে এটা সুখ নাই কিন্তু সুখের সুখের প্রলেপে দুঃখ ভরা প্রলেপটা সুখের আছে বাইরে কভারিংটা সুখের আগে যেমন ম্যালেরিয়ার ঔষধ ছিল কুই নাইন কুই নাইন তার আগে সুগার দিয়ে সুগার কোটিং ট্যাবলেট ছিল আগে মিষ্টি আর ভিতরে অসম্ভব হুম সে কুইনাইন কি গাছের ডাল থেকে হতো সিনকোনা সিনকোনা গাছের ডালের খোসা থেকে সেই কুইনাইন হতো সে এত তিত যে সে গলাধকরণ করা বড় কঠিন সেই জন্য মেডিকেল সায়েন্স করলো কি ওর উপর একটা চিনির কোটিং দিয়ে দিল সকালে মুখে নিলে মিষ্টি লাগবে জল খেয়ে চলে গেল ভিতরে চলে গেলো তো আর কিছু নাই তেমনি ওই ভিতরে এইরকম তিক্ততা চরম তিক্ততা কাউকে যেটা বলে গেল যে এইরকম যদি জানতাম তাহলে কি আমি আর যেতাম সংসারে আমার দিব্য আমি শান্তি দিয়েছিলাম তোমাকে কে জোর করেছিল যে তুমি তো তুমি তো নিজেই তুমি আগুন দেখে ঝাঁপ দিয়ে পড়েছো সেখানে তো তার দোষটা তো তোমার আর এখন তুমি করে ফেলেছ আর এখন যদি ভাবা যায় আর এখন এরকম করলে জানলে আর জানতে যেতাম না এখন তো বললে হবে না এখন তুমি ফেঁসে তো গেছো এখন জালে যখন ঢুকে গেছ তোমাকে এখন বধ করবে এটা স্বাভাবিক তেমনি মায়ারে করিয়া জয় না যায় কৃপা কৃপাবিনা না দেখি উপায় যার প্রতি সাধুর কৃপা হবে মহতের কৃপা হবে গুরুপাদ পদ্মের কৃপা হবে বৈষ্ণবগণের কৃপা হবে ভগবানের তার সঙ্গে সঙ্গে কৃপাটা হলে পর তবে সেই ব্যক্তি এই দুর্দম দুর্দমনীয় মায়ার প্রবল পরাক্রম থেকে নিস্তার লাভ করতে পারে আর তা না হলেও ভগবানের দরজায় এসেও মানুষ আবার মায়ার পহেলিকায় রূপ দেখে ওই আগুনের রূপ দেখার মতো উড়ে যায় গিয়ে ওই গিয়ে কী করে আবার সেই সমুদ্রে সেই আগুনের মধ্যে ঝাঁপ দেয় এই সুবল একটা ছিল এখানে সেটা একবার গেল আবার গেলো আবার আসলো আবার থাকতে থাকতে বলছে না আর এখানে থাকবো না শেষ পর্যন্ত এখন শুনছি যন্ত্রণা একবারে তার হাড় মাংস শেষ হয়ে যাচ্ছে এই হচ্ছে মায়ার প্রভাব সুতরাং এই এই ব্রহ্মাদি দেবতাগণ থেকে আরম্ভ করে আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সর্বং মায়াময়ং জগৎ ব্রহ্মা থেকে আরম্ভ করে সকলেই এই ভগবানের মায়ায় মোহিত হন কিন্তু একমাত্র শঙ্কর মায়াতে মুগ্ধ হন না তিনি ভগবানের হরিহর রূপে তিনি তার শক্তির দ্বারা ভজনের দ্বারা তিনি তাকে জয় করেছেন এই জন্য তার একটি নাম হচ্ছে মৃত্যুঞ্জয় মৃত্যুকে জয় করেছেন তিনি শঙ্কর একমাত্র শঙ্কর গোপেশ্বরী হচ্ছেন মৃত্যুকে জয় করেছেন আর জগতে কেউ মৃত্যুকে জয় করতে পারেন সকলে মৃত্যুর অধীন অতএব কোনো বদ্ধজীব ব্রহ্মাণ্ডের পরিচালক ব্রহ্মার মতো মহান হলেও পরমেশ্বর ভগবানের সঙ্গে তার কোনো তুলনাই হয় না কারণ তার দেহের লোমকূপ থেকে নির্গত কেবলমাত্র চিন্ময় রশ্মি দ্বারা অসংখ্য ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করতে পারেন ভগবানের তুলনায় আমাদের নগণ্যতা সম্বন্ধে ব্রহ্মার উক্তি থেকে শিক্ষা গ্রহণ করা জাগতিক বৈজ্ঞানিকদের উচিত এই ব্রহ্মার এই উপদেশের থেকে ওই জাগতিক বৈজ্ঞানিকদের এই সমস্ত শিক্ষা করা উচিত এই যে যখন মহা আটলান্টিক মহাসাগরের মাঝখানে জাহাজ চলে তার তার চতুর্দিক দেখলে তার মানুষ বিচার করতে পারবে যে কোথায় চলছে কি ব্যাপার কী সৃষ্টি আর তার মধ্যে কুড়ি ফুট পঁচিশ ফুট তিরিশ ফুট পঞ্চাশ ফুট ঢেউ তরঙ্গ হ্যাঁ তখন কেবল জীবনটা নিয়ে কোনো রকম মানুষ চলতে থাকে ইসার জন্য শেষ পর্যন্ত ওই একটু লক্ষ্মীর জন্য একটু ধন লাভের জন্য মাস পুরালে একটা জাহাজের পাইলট হয়তো এক লক্ষ টাকা বেতন পাবে কিসের জন্য আলটিমেটলি ওই স্ত্রী পুত্র কন্যা স্বজনদের প্রতিপালন করবে তার জন্য মহাসমুদ্রে সে জীবন বিপন্ন বিপন্ন হতেও পারে যেমন সেই জাহাজটা ডুবে গিয়েছিল না হ্যাঁ টাইটান টাইটানিক তার কি দশা হলো কত কোটি টাকা খরচা হলো কিন্তু ডুবে সব শেষ হয়ে শুধু টাইটানিক নয় অনেক জাহাজ ডুবছে এই তো সেদিন একটা জাহাজ ডুবলো কোথায় তো সুতরাং তথাপি মানুষ পাড়ি দিচ্ছে কোথায় দেশ বিদেশ পাড়ি দিচ্ছে দুটো টাকার জন্য কেন ওই মায়ার পহেলিকা কিন্তু এত কষ্ট করে জীবন বিপন্ন করতেও কুণ্ঠাবোধ করছে না মায়ার জালে থেকে কিন্তু ভগবানের জন্য এসে একটু হরিভজন করবে একটু মুখে হরিনাম করবে আর প্রসাদ সেবন করবে তাতেও তার মানুষের কষ্ট তাহলে ভাবুন একটু মুখে হরি নাম কীর্তন করবে আর ভগবানের প্রসাদ সেবন করবে ভগবানের মন্দিরে থাকবে আর ভগবানের মন্দিরে থাকার দরুন কি হবে যেসব বাড়ির চাকর হওয়ার যোগ্যতা আমাদের নাই সেসব বাড়িতেও পর্যন্ত মর্যাদার সঙ্গে তাদের সকলে সম্মান প্রদান করবে স্বাগত সম্বর্ধনা জানাবে কত মানে কত কিছু করে পূজা করে মালা দিয়ে কত কিছু করে কত কিছু করছে হ্যাঁ এত সমস্ত সহ্য করতে না পেরে তথাপি আবার সেই সংসার চক্রের মধ্যে হাবুডুবু খেয়ে নিজের করতে জীবন বিপন্ন করতেও মানুষ বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করে না হরি নম কৃষ্ণ যাদব হরি হ जादवायो माधवायु कृषवायो नम माध गोपाल गोविंद राम श्री मधुसुदान ग्रीधारी गोपीनाथ मदन मोहन

কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधा रमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी गंतराय श्री भागवत तुलसी महारानी तथा संतकालीन भागवत अधिवेशन महा महोत्सव की जाय परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिप्राजाचार्य स्वामी श्री श्रीमा भक्ति सन्तोषण ठाकुर की जाये जगत गुर तो ठागुर श्री गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्या ठाकुर की जाय सपार्श्वी नंदन श्री गौर सुंदर की जाय स्वार्षदील प्रभुपाद की जय श्री रूपानुगा गुरुअर्घ की जय मंथराय श्रमद भागवतम की जय श्रता भक्त वृंद की जय श्री संकीर्तन महोत्सव की जय श्री श्री हरिनाम प्रभु की जय श्री श्रीनिताई गौर प्रेम